العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به ওই জামানা এসে গেছে কিনা? সুবহান আল্লাহ। তারপরে বললো যে তোমাদের বড় বয়স্ক লোকরাও তখন গুনাহ খাতা যদি লিপ্ত হয়ে যায়, এই অঙ্গরা তো আছে। তিন নম্বর আল ইলম ফি রিজালিকুম, আর তোমাদের মধ্যে যারা নিকৃষ্ট কিসিমের লোক তারা জ্ঞান শিখবে, লেখাপড়া বিদ্যা বুদ্ধি এলেম শিখবে। ভালো কিসিমের লোকেরা এলেমের মধ্যেও নাই, তারপরে প্রশাসনের মধ্যেও নেই, এরপরে ক্ষমতার মধ্যেও নেই। আর একটি ফাইনাল হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি হাদিসে বললেন যে এক বনি ইসরায়েলের মধ্যেই এরকম এক কওমের মধ্যে যখন তারা এই কাজ ছেড়ে দিয়েছে, দাওয়াতি কাজ আর করে না, মানুষকে ইসলামের দিকে আনা, গুনাহ থেকে দূরে সরানোর কাজ বন্ধ করে দিল, তখন আল্লাহ তাআলা পাঠালেন একটা আযাব, আমের অর্ডার দিয়ে ফেরেশতাকে, যাও এই এই গ্রামকে ধ্বংস করে দাও। হইতে পারে ধ্বংস কিভাবে হয় বলেন তো? কিভাবে ধ্বংস হয়? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ লাগিয়ে দেন, হয়তো কোনো জায়গায় ঘূর্ণিঝড়, কোনো জায়গায় মহামারী, কোনো জায়গায় ভূমি ধস, কোনো জায়গায় আপনার ভূমিকম্প, কোনো জায়গায় আগ্নেয়গিরি, এইরকম কোনো জায়গায় বন্যা, সব মেসাকার করে দিচ্ছে, এরকম কিছু একটা দিয়ে পাঠালেন। তো উনি ফেরেশতা আসলেন, নর্মালি এই সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে দেন। তো উনি এসে দেখলেন যে গোটা গ্রামে মানুষ তো গুনায় লিপ্ত আছে, কিন্তু একটা লোক পাওয়া গেছে বড় আল্লাহওয়ালা, সারা দিন আল্লাহর ইবাদত করে। ওই বেচারাকে দেখে তাকে সহ কেমনে এই গ্রামকে হালাক করবেন, এত আবেদ মানুষ। তিনি বললেন যে আল্লাহ আপনি যে পাঠিয়েছেন, কিন্তু একজন বড় আবেদ মানুষ আছে, বড় দিনদার, সারা দিন আপনার ইবাদতে লিপ্ত আছে, তাকে সহ কেমনে শেষ করে দিই? তিনি বললেন যে তাকে দিয়ে শুরু করো। আল্লাহ তাআলা বললেন তাকে দিয়ে কেন শুরু করতে হবে? কারণ আমার দিনের এত নাফরমানি হয়েছে, তার চেহারায় কোনো সময় কোনো কষ্ট দেখা যায়নি, এর জন্য তার চেহারায় কোনো কষ্ট ফুটে ওঠেনি। লামিয়ে তামা আর ওয়াজহুহু, কখনোই তার চেহারায় এই যে একটা গুনাহ দেখলে মোমেনের অন্তরের মধ্যে কষ্ট লাগবে সেটা চেহারায় ফুটে উঠবে, তার কষ্ট লাগবে, এই কষ্ট তার আসেনি। তাহলে যারা আমাদের মধ্যে মনে করি আমরা কিছু দিনদার, আমাদের এই কাজটা কি পরিমাণ করা দরকার? আমরা তো একটু নিজেরা ভালো হওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু সমাজকে ভালো করার যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন না করলে আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারব না। এই কাজগুলো ওই বনি ইসরায়েল লোকেরা করেনি, এই জন্য তারা কি হয়েছে, তারা আল্লাহ তার আযাবে পড়ে গেছে, সে কথা আল্লাহ তাআলা বলছেন। তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ أَنفُسُهُمْ أَن سَخِطَ اللَّهُ عَلَيْهِمْ وَفِي الْعَذَابِ هُمْ خَالِدُونَ। আপনি দেখতে পাবেন তাদের অনেকেই, এই বনি ইসরায়েলের লোকগুলো অনেকেই কাফেরদের সঙ্গে খুব বেশি সখ্যতা, মাখামাখি, তারা অথচ মুসলিমদের মুসলমানদের সঙ্গে তাদের সম্পর্ক বেশি হওয়ার কথা, কারণ তারা এক নবীর উম্মত অরিজিনালি, এই নবীকে দেখে এই নবীর উম্মতের সঙ্গে তারা মিশে যাওয়ার কথা, তারা সবাই মিলে এক হয়ে যাওয়ার কথা, অথচ তাদের সখ্যতা মুশরিকদের সঙ্গে বেশি। মদিনার বনি ইসরায়েলি সম্প্রদায়ের লোকদের সখ্যতা ছিল মক্কার কাফিরদের সঙ্গে, খুব বেশি তারা গোপনে যোগাযোগ আতাত করত, আর মুসলমানদের উপর উপরে উপরে খাতির, ভিতরে ভিতরে তাদের দুশ্মনী। এই যে তারা এই কাজ করেছে, আল্লাহ তাআলা বলছেন লাবিসামা কদ্দামাত লাহুম আনফুসুহুম, তাদের নফস তাদেরকে বড় খারাপ কাজের দিকে এগিয়ে দিল, অন্য অত্যন্ত খারাপ কাজ করলো এক নবীর উম্মতের দাবিদার হয়ে। আন সাখিতাল্লাহ আলাইহিম, যার ফলে আল্লাহ তাআলা তাদের প্রতি গোসা হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন, এই জন্যই লানতের ফয়সালা করে দিয়েছেন। ওয়াফিল আযাবি হুম খালিদুন, তারা আল্লাহ তাআলার আযাবে চিরদিন থাকতে হবে, জাহান্নামী হয়ে যেতে হবে, নবীর উম্মতের দাবিদার হয়েও তারা জাহান্নামী হতে হবে। ولو كانوا يؤمنون بالله والنبي وما انزل اليهم اتخذوهم اولياء, তারা যদি সত্যিকার আল্লাহর প্রতি ঈমান আনতো আর নবীর প্রতি ঈমান আনতো আর তাদের প্রতি যা নাযিল হয়েছে সেটাকে ঠিকমতো বিশ্বাস করতো, তাহলে কোনোদিন তারা এই কাফেরদেরকে আকান্ত আপন জন্ম অনুকরি তাদের সঙ্গে তাদের সখ্যতা বৃদ্ধি করতো না, তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব হতো না।
ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, আসলে তাদের অধিকাংশ লোকগুলোই ফাসেক প্রকৃতি, তাদের মধ্যে আল্লাহ তাআলার দিনদারির কোনো প্রবণতা নেই, দাবি মাত্র আমরা অমুক নবীর অনুসারী, আসলেই তারা দিনের মধ্যে নেই, তাদের মতলব অন্য কিছু। লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু ওয়ালাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদাতান লিল্লাযীনা আমানুল লাযীনা ক্বালু ইন্না নাসারা ذَلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ। হে নবী, আপনি দেখতে পাবেন, আপনি পাবেন সবচেয়ে বেশি দুশ্মনী করে ইমানদারদের জন্য ওই লোকগুলো যারা বলে যে আমরা ইহুদি সম্প্রদায়ের, আর যারা শিরক করে, মুশরিকগণ আর ইহুদিগণ নবী মুহাম্মদের যারা অনুসারী মুমিন সম্প্রদায়, এদের সবচেয়ে বেশি দুশ্মনী করেছে। মদিনায় ইহুদি সম্প্রদায় আর মক্কায় মুশরিকগণ, এই দুই দল কিন্তু বেশি দুশ্মনী করেছে। আর ওনার সময়ে তিনি খ্রিস্টানদের কাছ থেকে কিছু ভালো ব্যবহার পেয়েছিলেন। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদাতাল লিল্লাযীনা আমানুল লাযীনা ক্বালু ইন্না নাসারা, আপনি অবশ্যই পাবেন তাদের মধ্যে মুমিনদের সঙ্গে একটু মহব্বত রাখে, তাদের প্রতি ভালোবাসা আছে বেশি, তাদের কাছে বেশি ফিল করে ওই লোকগুলো যারা বলে আমরা নাসারা, আমরা খ্রিস্টান। এই খ্রিস্টান কারা? এ সব খ্রিস্টান নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, নাযালাত হাযিল আয়াত ফি নাজ্জাশি ওয়া আসহাবি। নাজ্জাশি কোন দেশের বাদশাহ ছিলেন? আবিসিনিয়া, যেটা বর্তমানে বলা হয় ইথিওপিয়া, সেই দেশের বাদশাহ ছিলেন, শাসক ছিলেন, ন্যায়পরায়ণ ভালো একজন মানুষ ছিলেন। তিনি একটি ধর্মের অনুসারী ছিলেন। কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। ওনার কাছে যখন এই কোরআন তেলাওয়াত করে শোনানো হয়েছে, তখন তিনি সেটাকে ওয়েলকাম করেছেন, সাহাবিদেরকে তিনি জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, মক্কা ফেরত দেননি, এবং তিনি ইসলামের ব্যাপারে খুব সফট ছিলেন। তার উপলক্ষে নাজিল হয়েছে। এবং পরবর্তী পর্যায়ে যেখানে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি হিজরত করে প্রথমে মদিনা হিজরতের আগে তিনি মক্কা থেকে আবিসিনিয়া ইথিওপিয়া হিজরত করে গিয়েছিলেন, ওই বাদশার কাছে এগুলা কোরআনে কথা বলে টলে তিনি সেখানে জায়গা পেয়েছেন, আশ্রয় পেয়েছেন। পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করে চলে গিয়েছেন, জাফর ইবনে আবি তালেব এবং বাকি ওখানে যারা ছিলেন মুহাজের, ওনারা সবাই তখন একসঙ্গে কোথায় চলে আসলেন? মদিনায় চলে আসলেন। এবং সেই সময় নাজ্জাশি কয়েকজন খ্রিস্টান পাদ্রি পোপ এরকম সহ কিছু তার দেশ থেকে বেশ কিছু লোককে পাঠালেন তাদের সঙ্গে, যে আপনারা যান মদিনায়, এই নবীর ব্যাপারে ওনারা কিছু বলেছেন, ভালোই মনে হলো, তবে আপনারা সরে জমিনে গিয়ে সেই নবীকে দেখেন, এবং যে সমস্ত আলামত আমাদের কিতাবে আসছে ইঞ্জিলের মধ্যে আখিরি নবীর লক্ষণগুলো ঠিক মতো আপনারা আসে কিনা দেখেন, এবং সেখানের তার এই খবর নিয়ে আমাদের কাছে আসেন। তো এই সম্প্রদায় আসলো মদিনায়, নাজ্জাশির পক্ষ থেকে তারা আসলো। আসার পরে তারা যখন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং কথাবার্তা হলো, তখন তারা খুবই, এর আগেই তারা অলরেডি আবিসিনিয়ায় তাদের প্রতি, মুসলমানদের প্রতি খুব সিম্প্যাথাইজ ছিল, সহমর্মিতা করেছে, সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে। এখানে এসে তারা আরো ভালো করে এটাকে যাচাই বাছাই করলো, করে তারা মোটামুটি ইমানদারদের পক্ষে চলে আসলো, এবং তারা ভেরি পজিটিভ হয়ে গেল। কিভাবে হলো একটু পরে আসছে। তো এই যে খ্রিস্টানগুলো আবিসিনিয়া, তাদের মধ্যে এই ভালো লোকগুলোর এই ভালো অবস্থা কেন? ذَلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ। ওই খ্রিস্টানগুলো আবিসিনিয়ার, তাদের মধ্যে কিছু ভালো কিসিস ছিল আর রুহবান ছিল। কিসিস জমু কেস, কেস এক বচন, বহু বচন কিসিসুন, আর রুহবান এক বচন রাহে। তো কেস বলা হয় খ্রিস্টান সম্প্রদায়ের যারা আলেম কিসিমের লোক, যারা আলেম দায়ী,
মানুষকে বয়ান করে, তাদের দিনের দিকে নিয়ে আসে। মোটামুটি ঈসা আলাইহিস সালামের অরিজিনাল দিনের স্পিরিটটা তাদের মধ্যে অনেকটা ছিল। এই আলেমগুলো লোকদেরকে ইয়ে করতো। ওরা আসলো মদিনায়, এসে তারা দেখলো যে এই নিতে হক নবী, আর তাদের মধ্যে রোহবানও আছে, কিছু আছে রাহেব। রাহেব অর্থ হলো যে বড় আলেম না কিন্তু আবেদ। ঈসা আলাইহিস সালামের ইঞ্জিলের তরিক অনুযায়ী মোটামুটি আল্লাহর ইবাদত করে আসছিলেন, তাদের মধ্যে এদের অবস্থান ছিল, এরকম কিছু লোক ছিল আবেশনিয়া, যার ফলে তারা এত খারাপ হয়নি। এই জন্য তারা মুসলমানদেরকে জায়গা দিয়েছিল এবং পরে তারা ইসলামও কবুল করেছে। তারা মদিনায় আসলেন এই জাফর ইবনে আবি তালেবের সঙ্গে। এসে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিকে দেখলেন আর ওনার সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলেন নামাজের মধ্যে বিভিন্ন বয়ান উপলক্ষে। শুনে তাদের কাছে কেমন লাগলো, তাদের অনুভূতিটা আল্লাহ তাআলা আমাদের এই কোরআনে পাকে বলে দিয়েছেন, সূরা এই আল মায়েদার 83 নম্বর আয়াতে, এবং এটা আমাদের সপ্তম পারার 7 নম্বর পারার শুরুতে আসছে। ওই আগের আয়াতে ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, আর এই খ্রিস্টানদের লোকগুলোর একটা বড় গুণ ছিল, তারা তাকাব্বুর অহংকার গর্ব করত না। মদিনার ইহুদিদের তুলনায় তারা অনেক হাম্বল ছিলেন, নম্র ছিলেন, বিনয়ী ছিলেন, আর মদিনার ওরা ছিল অনেক বড় দুষ্টামি করত, তারা অনেক তাকাব্বুর করত, ষড়যন্ত্র করত, মুনাফিকি করত, কিন্তু এরা খুব সিম্পল মাইন্ডেড ছিলেন। তাদের কতগুলো গুণ আল্লাহ তাআলা বললেন। এরপরে এরা মদিনায় এসে দেখলেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ যখন তারা শুনতে পেল যে আল্লাহর রাসূলের প্রতি কি নাযিল হয়েছে কোরআন, এই তেলাওয়াত তারা শুনতে পেলেন। শোনার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন হে রাসূল আপনি তেলাওয়াত করছিলেন আর তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খ্রিস্টান কেবল এই তেলাওয়াত শুনলো আর চোখ দিয়ে পানি পড়ে গেল। আমরা তো কত তেলাওয়াত শুনলাম, কয়বার পানি পড়লো। আল্লাহ তাআলা হকের জন্য কবুল করলে এই অবস্থা হয়। তারা আইনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক, আপনি দেখতে পাবেন তাদের চোখগুলো দিয়ে পানির সয়লাব বয়ে যাচ্ছে। তাফিদু মানি ফায়দ, ফায়দ মানি ফায়দান, যারা আরবি জানেন ফয়দান মানি পানির বন্যা, তাদের চোখে দিয়ে পানির বন্যা শুরু শুরু হয়ে গেল। এত কান্নাকাটি তারা করলো, এত চোখের পানি তাদের চোখে দিয়ে এসে গেল, এত আবেগ ইমোশন, কেন? মিম্মারাফু মিনাল হক, তারা বুঝতে পেরলো পারলো যে এটা তো হক, আল্লাহ তো আরেকজন নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আমাদের সামনে আমরা আরেকজন নবী দেখতে পাচ্ছি। তারা আনন্দে উদ্বেলিত হয়ে তারা ইমোশনাল হয়ে গেল, কারণ তারা তো নবী ঈসা আলাইহিস সালামকে দেখেননি অনেক আগে, তাই না? 500-600 বছর আগে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, তার কিছু অনুসরণ করার চেষ্টা করছে, আর তাদের সামনে আখিরি নবী, তারা দেখতে পাচ্ছে এই হক। এই খুশিতে আনন্দে এবং এই আবেগে তাদের হৃদয়টা ভর্তি হয়ে গেল আর চোখ দিয়ে আল্লাহর প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে পানি চলে আসল। ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মাআশ শাহিদিন, তারা সঙ্গে সঙ্গে বলে ফেললেন হে আমাদের রব, আমরা ইমান এনে ফেললাম, আমরা ইমানদার হয়ে গেলাম, ফাকতুব না মা শাহিদিন, আল্লাহ আপনি আমাদেরকে লিখে দেন যারা হকের শাহাদত দেয়, যারা হকের সাক্ষ্য প্রদান করে, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমাদের নাম তাদের লিস্টে লিখে ফেলুন। কি ইমান! হ্যাঁ, আসল হক চিনতে পারছে, আসল খ্রিস্টান ছিল তারা। এটাই হলো ইঞ্জিলের যারা সত্যিকার অনুসারী ছিলেন তাদের অবস্থা। ضامته دنياه إذا نزلت به الباء.